পরিবহন শ্রমিক নেতা এবং সরকার দলীয় সংসদ সদস্য শাজাহান খানকে তার বক্তব্যের পক্ষে তথ্য প্রমাণ তুলে ধরতে 24 ঘন্টার সময় দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সংবাদ সম্মেলনে কাঞ্চন বলেছেন, এই সময়ের মধ্যে জাতির সামনে তথ্য তুলে ধরতে হবে, নতুবা তিনি আইনের আশ্রয় নেবেন। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। এর আগে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাজাহান খানকে 24 ঘন্টার মধ্যে অভিযোগের পক্ষে তথ্য জাতির সামনে দিতে আপনারা 24 ঘন্টা সময় দিয়েছিলেন। আজকে আবার সংবাদ সম্মেলন করে আপনি বলেছেন যে 24 ঘন্টার সময় আপনি দিচ্ছেন। এই আলটিমেটামের মাধ্যমে আপনি আসলে কি বোঝাতে চাইছেন? আমি বোঝাতে চাচ্ছি যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে, শুধু আমার বিরুদ্ধে নয়, আমার সংগঠনের বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে, আমার সন্তান এবং পুত্রবধূর সম্পর্কে মানে কথা বলেছে, তো সেই জায়গায় আমার সম্মান, আমার সংগঠনের সম্মান, আমার পরিবারের সম্মানকে জাতির সামনে সে কলুষিত করার চেষ্টা করেছে। তা আমি মনে করি যে সেইটি সে প্রমাণ হাজির করা দরকার, জাতিকে জানানো দরকার যে কমপ্লেনগুলো আমার বিরুদ্ধে এনেছে সেটা অবশ্যই খোলাসা হওয়া দরকার বলে আমি মনে করি। আমি গতকালকে রাত্রে 11:45 সময় বাংলাদেশে পৌঁছেছি, আমি বাংলাদেশের বাইরে ছিলাম, তো আমার সংগঠন তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে সে আমাদেরকে কোনো রকমের প্রমাণ জাতির সামনে দিতে পারেনি এবং ক্ষমাও চায়নি। তো যে কারণে আমি এসেছি, এসে আমি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও 24 ঘন্টা মানে 48 ঘন্টা সময় তাকে বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো প্রমাণ করতে হবে, আদারওয়াইজ জাতির সামনে তাকে ক্ষমা চেতে হবে, আর নতুবা আমি আইনের আশ্রয় নেব। এর জন্য যে আমাকে আজকেও কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে আজকেও একটি রায় হয়েছে, সেই রায়ে আজকেও কিন্তু আমার সম্পর্কে প্রশংসা করেছে। এর আগেও আপনারা জানেন যে রমিজদ্দিন স্কুল এবং কলেজের ছাত্রদের যে রায়টি হয়েছে সেখানেও কিন্তু আমাকে একটা ইনস্টিটিউশন হিসাবে যে দীর্ঘ সময় ধরে সড়ককে মৃত্যুর হাত থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য, সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য, আপনজনের আহাজারি বন্ধ করার জন্য আমি কাজ করে যাচ্ছি, নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার নিজের শ্রম, আমার নিজের অর্থ, আমার সংগঠনের মানুষগুলোর চেষ্টা, আমাদের এখন বর্তমানে প্রায় রেজিস্টার্ড আমাদের সদস্য আছে 15,000-এর মতো রেজিস্টার সদস্য আছে, আমাদের 120টা আপনার শাখা সংগঠন আছে, তো সেই জায়গা এই সংগঠনটিকে মানে তিনি কলুষিত করার চেষ্টা করেছেন। এবং আপনারা যদি এই 24 ঘন্টার মধ্যে, আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি এই 24 ঘন্টার মধ্যে ক্ষমা চান তাহলে এই পুরো বিষয়টা কি মিটমাট হয়ে যাবে? আপনি কি আইনের আশ্রয় আর নেবেন না তখন? ক্ষমা চাইলে তো স্বাভাবিকভাবে আমি মনে করি যে ক্ষমা মহত্বের গুণ, আর আমাদের আল্লাহ পছন্দ করেন যদি তার কাছে কেউ ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আর রসুলও ক্ষমার পক্ষে ছিলেন। তো সেই জায়গায় আমি মনে করি যদি ক্ষমা চান, জাতিকে যদি জানান যে উনি ভুল করেছেন, তাহলে অবশ্যই আমিও তাকে ক্ষমা করে দেব। এবং সেই সঙ্গে আমি ইলিয়াস কাঞ্চন, যে তিনি শাজাহান খান, তিনি যে প্রশ্নগুলো তুলেছেন, তিনি বলেছেন যে ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে তুলে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে লাখ লাখ টাকা নেন ইত্যাদি, তার এই প্রশ্নগুলো তিনি তুলেছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? জি, এই বিষয়ে আমি সেটারই তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, 24 ঘন্টা সময় তাকে দিয়েছি যে সেটি প্রমাণ করার জন্য, প্রমাণ তো তাকে করতে হবে, প্রমাণ যদি না করতে পারে তাহলে সেটি মিথ্যা পর্যবেসিত হবে, এবং সেটি যদি ক্ষমা যদি না চান, যে এটি উনি যদি ক্ষমা না চান তাহলে আমাকে আইনের আশ্রয় অবশ্যই নিতে হবে। তিনি আরেকটি অভিযোগ করেছেন যে আপনি জনগণের মধ্যে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করছেন, কি বলবেন আপনি এর উত্তরে?
এটি বরঞ্চ ওনারা করছেন, আমাকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছেন। কারণ আপনারা জানেন যে আমি সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করছি এবং সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য যে যে কাজগুলো করার দরকার আমি সবগুলোই করছি। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি মানুষকে, সাধারণ মানুষকে, পথচারী যাত্রীদেরকে আমি সচেতন করছি। আমি নতুন চালক তৈরি করছি, এসএসসি পাস বেকার যারা আছে তাদেরকে বিনা পয়সায় ট্রেনিং দিয়ে আমাদের স্বল্প পরিসরে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে আমরা ম্যাট্রিক পাস এরকম বেকারদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি এবং সংগঠনের মাধ্যমে তাদেরকে লাইসেন্সের পয়সা দিয়ে তাদেরকে লাইসেন্স করিয়ে দিয়ে দরিদ্র বিমোচন করছি, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমরা এক্সিস্টেন্ট চালক যারা যারা গাড়ি চালাচ্ছেন, আমি বলবো না যে তারা মানে জানেন না বলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক, এরকম কিন্তু না। বরঞ্চ আমি মনে করি যে এই চালকদেরকে একটু যদি দক্ষতা অর্জন করানো যায়, একটু যদি তাদেরকে নিয়ম শৃঙ্খলা জানানো যায়, ট্রাফিক রুলসগুলো যদি তাদেরকে জানানো যায়, সেই কারণে একদিন কিংবা দুই দিনের আমরা মোটিভেশনাল ট্রেনিং যেটাকে বলে মোটিভেশনাল দক্ষতা বৃদ্ধি করার যে ট্রেনিং সেটিও প্রায় আমরা প্রায় 55টা জেলার মধ্যে 200 থেকে 250 ড্রাইভারদেরকে আমরা ট্রেনিং দিয়ে প্রায় 20,000 থেকে 25,000 মতো আমরা এক্সিস্টেন্ট চালকদেরকে আমরা প্রশিক্ষিত করার চেষ্টা করেছি। কিন্তু আপনি দেখেন যে এই যে কাজটি করছি সেখানে কিন্তু কোথায় আমাকে সাহায্য করা দরকার সেটি না করে বরঞ্চ আমাকে টার্মিনালগুলোতে আমাকে অবাঞ্ছিত করে ঘোষণা করে যাতে আমি কাজগুলো না করতে পারি তার জন্য একটা মানে বাধা সৃষ্টি করছে। কিন্তু তিনি আপনি যে কাজগুলোর কথা বললেন এই কাজগুলোর বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে নিজস্বার সড়কে দক্ষ ড্রাইভার তৈরিতে আসলে কী ভূমিকা আছে। তিনি পরিসংখ্যান দিয়েছেন যে 7 বছরে আপনারা 411 জন ড্রাইভার তৈরি করেছেন। এই যুক্তির কিভাবে খণ্ডন করবেন, কি বলবেন আপনি? একটি 400 ওনার কথা অনুযায়ী যদি বলে 411 জন চালককে যদি বিনা পয়সায় যদি ট্রেনিং দিয়ে থাকি এবং লাইসেন্স যদি আমরা প্রদান করে থাকি আমাদের অর্থে, তাহলে কত টাকা হয় এখানে? এইটি এবং এইটি আমাদের সংগঠনের পয়সা, কারো পয়সা নয় কিন্তু। এবং সেখানে আপনারা জানেন যে আমি একটা সময় আমি ওয়ালটনের সঙ্গে কাজ করতাম, তো তারা কিন্তু এখানে কিন্তু স্পন্সর করত এবং আমাদের কিন্তু এই সংগঠনে কিন্তু আমাদের দেশীয় ব্যবসায়ী যারা যারা ভালো মানুষ তারাই কিন্তু আমাদের এই সংগঠনে কিন্তু আমাদেরকে স্পন্সর করে, বিভিন্ন প্রোগ্রামগুলো স্পন্সর করে তারা। তো সেই জায়গায় সেইভাবে আমরা কিন্তু কাজগুলো করছি। আর এই সংগঠনের 12 বছর কিন্তু শুধুমাত্র আমার নিজের পকেটের পয়সা দিয়ে কিন্তু আমি চালিয়েছি। আমরা কিন্তু এনজিও করতে চাইনি, কিন্তু আমরা এনজিও করেছি এর জন্য যে যখন জাতিসংঘের সঙ্গে কাজ করতে চাইলাম, যখন ইন্টারন্যাশনালি অন্যান্য অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতে চাইলাম, তখন তাদের একটা বার দেওয়া আছে যে এনজিও রেজিস্টারভুক্ত যদি না হয় তাহলে জাতিসংঘ সঙ্গে আমি মেম্বার হতে পারছি না, অন্যান্য অর্গানাইজেশনগুলোর সঙ্গে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত হতে পারছি না। তখন আমরা 2015 সালের ডিসেম্বরে মাত্র আমাদের এই এনজিও রেজিস্ট্রেশন করেছি শুধুমাত্র ইন্টারন্যাশনালি কাজ করার জন্য, আমরা কিন্তু টাকার জন্য কিন্তু আমরা রেজিস্ট্রেশন করি নাই কিন্তু। জি, ইলিয়াস কাঞ্চন, আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাই যে বহু কাঙ্ক্ষিত যে সড়ক পরিবহন আইন, যেটা নিয়ে আসলে একটা দীর্ঘ লড়াই আছে, আপনারও আছে এর সঙ্গে, এমনকি সাধারণ মানুষের একটা যে আমরা ভেবেছিলাম যে আইনটি কার্যকর হলে হয়তো সব কিছু ঠিক না হলেও অনেক জায়গাতেই শৃঙ্খলা আসবে, কিন্তু এই আইনটি কার্যত এখন একেবারে অকার্যকর অবস্থায় আছে। আপনি কি মনে করেন কাদের কারণে আসলে এই আইনটির এই পরিস্থিতিতে পড়েছে? এই যে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যারা আমার ছবি কোষপুত্তলিকা দাহ করছে, আমার ছবির মধ্যে অপমানিত করছে, এবং এই যে আপনার গিয়া তারাই কিন্তু এই আইনটিকে বাস্তবায়ন করতে দিচ্ছে না কিন্তু, এবং বাস্তবায়ন করতে দিচ্ছে না এবং বাস্তবায়ন এটি সত্যি কথা, আপনার কথা ধরেই আমি বলবো যে এই আইনটি বাস্তবায়ন হলে সত্যিকার অর্থে কিন্তু সড়ক দুর্ঘটনা আমরা কিন্তু অন্তত ইনশাআল্লাহ 80% কমিয়ে নিয়ে আসতে পারবো এবং সড়কে কিন্তু শৃঙ্খলা ফিরে আসবে। আপনারা জানেন যে বিগত সময়ে সরকার বহু রকম চেষ্টা করেছে শৃঙ্খলা ফিরানোর জন্য, তারা চেয়েছে আনফিট গাড়ি যেন সড়কে না চলে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেন চালক গাড়ি না চালায়, অতিরিক্ত বেপরোয়া গতিতে যেন গাড়ি না চালায়,
কিন্তু আইনটি এমন ছিল যে বেপরোয়া গতিতে গাড়ি চালালে আপনি 500 টাকা জরিমানা, আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 150 টাকা জরিমানা, আপনি আইনফিট আনফিট গাড়ি চালালে রাস্তার মধ্যে চালালে 500 টাকা জরিমানা। তো এখনও কিন্তু তাদের দেখেন যে দাবিতে যারা তারা করছে যে আমাদেরকে জরিমানা কমিয়ে দেন, তার মানে কি আমি অপরাধটা করব আমাকে যেন কম জরিমানা আমাকে দিতে হয়। তো অপরাধ যদি করা যায়, জরিমানা আমার সহনীয় পর্যায়ে যদি হয়ে যায়, তাহলে আমি কেন আইন মানব, কেন নিয়ম মানব, এই কথাটি আমি বলার চেষ্টা করছি। এবং এই কথাটি মানে তারা জানে জেনেও কিন্তু সেই কথাগুলো মানতে চাচ্ছে না। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু সড়কে দুর্ঘটনা এবং নিয়ম শৃঙ্খলা ফিরাতে হলে এই আইনটি অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি মনে করি শ্রমিকের বক্তব্য যখন শুনেছি, আমার সহকর্মীরা গেছেন, তারা বলেছেন যে তাদের যে বেতন কাঠামো, তাদের যে জীবনযাপন, সে তার সঙ্গে যে জরিমানা আছে সেটি খুবই উচ্চ, যে কারণে তাদের এক ধরনের ভয় যে এইটা তারা অ্যাভেল করতে পারবেন না। এখানে আসলে যুক্তিটা কি, এই জরিমানা কি আসলে আসলে মালিকরা কি ভুল বোঝা? জি আমি সারা জি 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 মালিকরা ভুল বোঝাচ্ছে। তার কারণ হলো গিয়ে আমি অন্যায় করব এই মানসিকতা থেকে আমি কেন বেরিয়ে আসছি না কেন? আমি যতক্ষণ পর্যন্ত অন্যায় না করছি ততক্ষণ পর্যন্ত আমার তো জরিমানাই দিতে হচ্ছে না, আমার তো টোটাল টাকাটাই বেঁচে যাচ্ছে। এই জিনিসটা তাদেরকে অপব্যাখ্যা মানে ভুল বোঝানো দিয়ে কিন্তু তারা কিন্তু আমার বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা চেষ্টা করছে এবং আইনের বিরোধিতা কিন্তু তারা করছে। এবং আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই আইনের বিরোধিতা কিন্তু শুধু আইনের বিরোধিতা না, সংসদের অসম্মান করা, স্পিকারকে অসম্মান করা, মহামান্য রাষ্ট্রপতিকে অসম্মান করা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মান করা। কারণ আইনটি সংসদে পাশ হয়েছে, স্পিকারের উপস্থিতিতে পাশ হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি সিগনেচার করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লারেশন দিয়েছেন 1 তারিখ থেকে এই আইনটি কার্যকর করার জন্য। তো এই যে আমি বলবো যে সরকারের থেকে তারা সরকারের এতগুলো জায়গাকে তারা মানে অশ্রদ্ধা করছেন কিভাবে, আমার সেটাই তো আমার মাথায় আসে। শুধু কি তারাই করছেন, আরেকটি বিষয় একটু যদি জানি যে এই সড়ক আমরা যারা ব্যবহার করি, সাধারণ মানুষ, পথচারী বা আমরা যারা এই গণপরিবহনগুলো ব্যবহার করি, আমরা নিজেরা কি আইনটা মানছি বা তাদেরকে কি আমরা মানাতে পারছি? আমাদের জন্য কিন্তু আমাদের জন্য আগে কিন্তু কোনো আইন ছিল না, এই নতুন আইনের মধ্যে আমাদের জন্য কিন্তু এখন আইন হয়েছে। কিন্তু একজন পথচারীর জন্য আইন হয়েছে, যেখানে পথচারীর সুযোগ আছে যে আন্ডারপাস ব্যবহার করা, জেব্রা ক্রসিং ব্যবহার করা, ফুটওভার ব্রিজ ব্যবহার করা, সেটি যদি ব্যবহার না করে যত্রতত্রভাবে যদি সে পারাপার হয় তাহলে কিন্তু তারও কিন্তু আপনার জরিমানা এবং জেলের মধ্যে কিন্তু তাকে যেতে হবে। তো এবং আরেকটি জিনিস, সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আগে কিন্তু ছিল যে একটা দুর্ঘটনা ঘটলে চালকের উপরে দোষারোপ করা, কিন্তু এখন কিন্তু এই আইনের মধ্যে সেটি না করতো। এখন কিন্তু দেখতে হবে যে কার জন্য দুর্ঘটনাটি ঘটেছে, যার জন্য দুর্ঘটনা ঘটেছে যিনি দায়ী তাকে কিন্তু আইনের আশ্রয়ে আনার কথা কিন্তু এই আইনে, নতুন আইনে কিন্তু বলা হয়েছে। কিন্তু আগে কিন্তু সেই জিনিসটি ছিল না। কিন্তু তার মানে জেব্রা ক্রসিংয়ের বাইরে যদি আমি রাস্তা পারাপার হতে গিয়ে আমি দুর্ঘটনার শিকার হই তাহলে আমার দায়? জি 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 না, সেটা আপনি যদি সেইখানে যদি ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনি সাবধানে দেখে শুনে আপনি রাস্তা পার হবেন, কিন্তু যেখানে আছে সেইখানে কিন্তু আপনি কিন্তু ভায়োলেশন করতে পারবেন না। এবং সেখানে ভায়োলেশন যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনার জন্য যদি আপনি দায়ী হন, পথচারী যদি দায়ী হয় তাহলে চালকের কোনো রকমের কোনো দোষ তাকে দেওয়া হবে না। কিন্তু জি এই এই আইনটি এখন আসলে মানে কার্যকরের কোন পর্যায়ে আছে যদি একটু পরিষ্কার করেন? আমরা মানে সড়কে এখন তাহলে কোন আইনে চলছে? আইনটি যেটি বলেছেন যে কার্যকর হচ্ছে না তা না, কার্যকর কিন্তু আইনটি হচ্ছে না তা নয়, কার্যকর হচ্ছে। কিন্তু এই আইনটি এখন মানে আপনাকে ট্রাক, কভার ভ্যান এবং বাস যারা চালাচ্ছেন তারা কিছু অঘটন করে রেখেছেন, তো সেই অঘটনের জন্য তারা একটা সময় চেয়েছে। সেটি হলো যে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে বলা হয়েছে যে 6 মাসের
একটা সময় এই 6 মাসের মধ্যে সে ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া আরেকটি হলো যে যেমন সে হালকা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালাচ্ছে সে এই 6 মাসের মধ্যে সে তার এই যে ভারী লাইসেন্সটা সে করে নেবে আরেকটি জিনিস হলো যে আপনারা দেখেছেন যে আমাদের দেশে ট্রাকগুলো এটাকে বডি কিন্তু বড় করে নিয়েছে যেগুলো এই আপনার যে কভার ব্যান বানিয়েছে এই ট্রাকের যে চেসিস সেই চেসিসটাকে 3 থেকে 4 ফিট পর্যন্ত লম্বা করে আপনাকে এটা বডিকে মডিফিকেশন করতে যেটা আইনের বিরুদ্ধ তো সেই জায়গাগুলো যখন সরকার বলেছে যে এটি তোমাদের করো না হলে কিন্তু তোমাদের ফাইন দিতে হবে তো সেই জায়গা তারা সময় চেয়েছেন মানে এই সংশোধনগুলো করবার জন্য একটা অন্তর্বর্তী সময় 6 মাস সেই 6 মাসের পর থেকে আইনটি আসলে তার আগের যে কঠোরতা সেই কঠোরতা নিয়ে প্রয়োগ হবে বোঝা গেল জনাব ইলিয়াস কাঞ্চন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য